এখন বাজে 11:30টা। তো সংসারের মানে সব কাজ সেরে রান্না বান্না সেরে তারপরে চলে এলাম একটু বাজারে। বাজারে কেন এলাম সেটা একটু পরেই জানতে পারবে। এটা হচ্ছে আমাদের পারমদন রোডের বৌদির দোকান, মানে নল্লুগড়ি বাজার পারমদন রোডের বৌদির দোকান। এই যে এই টেবিলটা আর এই ফেয়ার অ্যান্ড লাভলি লিপ বাম আর এই রুমালটা নিয়েছি, এই তিনটে উপরে তিনটে জিনিস আমার, আর টেবিলটা নিয়েছি একটা বাচ্চার জন্য। বাচ্চাটা হচ্ছে জেসির বান্ধবীর বার্থডে, তো এই বয়সেও বান্ধবী থাকা যায়, কোনো ব্যাপার না, মানে তুমি শুরু থেকেই বান্ধবী হওয়া যায় একদম মায়ের কোল থেকে। তো যাই হোক, পড়াশোনা করতে গেলে বান্ধবী হয়, তো এই কারণে বান্ধবীর বিকেলবেলায় বার্থডে পার্টি আছে, সেই জন্য ভাবলাম যে বিকেলে ইচ্ছে করে না বাজারে যেতে, তো চলে এসেছি এই বৌদির দোকানে। এসে আমি আটকে গেছি, ছাতা আনতে একদমই ভুলে গেছি, বলতে ভেবেছি যাবো আর আসবো, সেই কারণে না ছাতাটা আমি নিয়ে যাইনি, বৃষ্টিতে আটকে পড়েছি, বৃষ্টি মোটে থামছে না, আমার কেনাকাটা হয়ে গেছে। তো এই দেখো সিম্পল একটা মানুষ, সিম্পল চেহারা, বুঝেছো, এইভাবেই বাজারে চলে গেছি। আর এই বৃষ্টিতে তো আটকে গেছি, বাড়ি যেতে পারিনি, লাস্টে ভিজে ভিজেই চলে গেছি। তো বাড়ি অবশেষে পৌঁছে ভিজে গেছিলাম বলে স্নান টান করে খেতে চলে এসেছি আমি আর আমার বেবি। তো খাওয়াতে ছিল, এটা ছিল ওল ভর্তা, ডিম বেগুন ভাজা আর নিচে রয়েছে উচ্ছে ভাজি। আর তরকারিটা মানে আমার বেবির তাড়ানোর জন্য দেখাতে ভুলে গেছি, ডাটা আলু দিয়ে নিরামিষ তরকারি ছিল, কারণ ওর আগে ভাত দাও ভাত দাও, তো ওই জন্য ভাবলাম ওকে আগে ভাতটা দিয়ে নিই, তো ও খাবে কিছু নেই। মানে আজকে এরকমই রান্না হয়েছিল, কারণ আর সকালে হয়েছিল ভাত ছিল ভেজেছিলাম, সেই ভাত খাওয়া হয়েছিল, আর সবজি না থাকায় ওরকম আর কি টুকটাক মানুষ কম বলে কোনো অসুবিধা হয়নি, ওরকম রান্না আমরা খেয়ে নিতে পেরেছি। আর বেবি খাবে হচ্ছে ডিম ভাজাটা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা দুজনাই চলে গেছি উপরে। বলো উপরে এসে বলো বসে বসে ভাবছি যে ভাবছি না শুনছিলাম, মানে দেখো ঝলমলের আকাশ রয়েছে কিন্তু ঝলমলে দিন, তবু এত জোরে জোরে মেঘ ডাকছে, বসে বসে দুজনে ওখানে বসে বসে শুনছিলাম, আর ফোনে ক্যাপচার করতে চাইছিলাম যে আওয়াজটা আসে কি না, তো আসেনি। আর তারপরে ঘরে এসে একটু শুয়ে বিশ্রাম করলাম, বিশ্রাম করতে করতেই বৃষ্টি নেমে পড়েছিল। আর এই যে এই ম্যাডাম এখানে শুয়ে শুয়ে অনেক খেলা করছিল একা একা, আমি তো ফোনে কাজ করছিলাম, আর ও শুয়ে শুয়ে একা একা বকবক করছে, খেলছে ও টেডি নিয়ে। তো যেই আমি ফোনটা না অন করেছি সেই ওর কথাও বন্ধ হয়ে গেছে, ও আমাকে দেখেনি ফোন অন করতে, তবুও যেন ওর কথা বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা নেই। তারপরে দেখো বৃষ্টি বললাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে তার আগে এত পরিমাণে মেঘ ডাকছিল বিনা মেঘেই, এমনিতে তো এই সময়টা চলছেই এই বৃষ্টি এই মেঘ আবার এই রোদ্দুর। তো তারপরে দেখো কারেন্ট চলে গেছিলো, কারেন্ট চলে যাওয়াতে কিচ্ছু ক্যাপচার করতে পারিনি। চলো 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 পরিচয় করাচ্ছে, ভারী বুনু ধরতে পারবে না রে, দাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও বুনুর হাতে দিয়ে, মা আবার সাজতে গেছিল, তোমরা সেজেছিলে মা, তুমি ওইটা কেক কাটা হয়ে যাবে তখন ওইটা খুলে টুপিটা পরে নেবা, ঠিক আছে জেসি আয় আমি পরিয়ে দিচ্ছি আয়, এইদিকে এইদিকে যা, দুই বান্ধবী সেম ড্রেস পরে চলে এসছে এখানে, মানে কেক কাটার আগের পর্ব চলছে। তো এটা হচ্ছে প্রথমে ঠাকুমা দিদা, তারপরে মাঝখানে বাদ্যে গেল, দুপাশে দুই বান্ধবী, একটা আরাধ্যা একটা জেসি, মাঝখানে ছোটো বাদ্যে গেল আরাধ্যা কিন্তু, ঠিক আছে। আর এপাশে রয়েছে দাদু, তারপরে হচ্ছে ঠাকুর দাদা, এখন দাদু আশীর্বাদ করছে, দিদুন দিচ্ছে মা, লাগা।
কাছে এলো এত খুশি থাকে সে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো ওই যে দুপুরে খেতে বসে কারেন্ট চলে গেছিলো, তারপরে আর কারেন্ট আসেনি, আর আমার ফোনেও চার্জ ছিল না, সারাদিনের আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তো এই বাড়িতে এসেই ইনভার্টার ছিল বলে এখানে একটু চার্জে বসে তারপরে এই বাকি ব্লগটুকু আমি শ্যুট করতে পেরেছিলাম, না হলে পারতাম না। আর এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া দিতে মানে দেওয়া শুরু করে দিয়েছে, কারণ বাচ্চারা খাবে, তারপরে আমরা খাবো, তারপরে বাড়ির লোক খাবে, সেই কারণে কি দেবে ওই তো ডাল দিয়েছে তো আর তু দাও একটু, ওইটা বলতেও শিখেছে দাও একটু হানির কথাই তো ভুলে গেছে। ও হানির দিদি এসেছে তাই জিজ্ঞেস করলাম কি লেবু তুই খাবি ভাবি চটটা না তুই তো হয়ে যাবো ওরম করে চটটাই না পাগলি না না এরম করে চেপো চিপে দেবো এ পালি একটু চিপে দাও তো সেই একে জেসিকে দে 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 বম্মা চিপে দেবে এগুলো বাদ হয়ে যাচ্ছে লেবু চিপস কোথায় মুজবো কোথায় মুজবো খুঁজে বেড়াচ্ছিলাম। আর বাকি মানে টিস্যু নিয়ে গেছিলাম, আমি জানি কেক মাখামাখি হবে, তো সব শেষ হয়ে গেছিল কেক কাটার সময়। এবার কি করবো আঙুল চেটে চেটে খেতে হবে। ইউটিউবার এই যে কেক এখান থেকে উঠিয়ে বাচ্চাদের না দিয়ে নিজে ঝেড়ে দিচ্ছে একটা বাচ্চা এর থেকে ভালো করে খায়। আরেকটা আরেকটা
কিস মি একটু রেস্ট করে করবে না তোমরা করো হ্যাঁ আপনাদের কাছে দয়া হলে একটা করে কেক পাঠিয়ে দেবেন প্রতিদিন ভাবতেই পারিনি যে এই ম্যাডামকেও আমার দলে পাবো, আঙুল চেটে চেটে খাওয়ার মানে ভাবতেই পারিনি। তারপরে আমরা বসে পড়েছি, বাড়ির লোক কিছু বাড়ির লোক আর আমরা যে কয়েকজন ছিলাম খেতে বসে পড়ে গেছি, কারণ তারপরে আবার বাড়ি যেতে হবে যেহেতু বৃষ্টি হচ্ছিল খুব।